জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্নের বাংলাদেশ গঠন আমরা সেদিকে কিন্তু অনেক দূর অগ্রসর হতে সক্ষম হয়েছি। কাজী আমি মনে করি এখানে রাজনৈতিক ভূমিকাটা কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ রাজনৈতিক সিদ্ধান্ত এবং ব্যবস্থাপনা ছাড়াই কখনো কোনো দেশ অগ্রগতি লাভ করতে পারে না। যতদিন আমাদের দেশ এই রাজনৈতিক সিদ্ধান্তের বাইরে ছিল, অর্থাৎ এই মিলিটারি শাসন, অর্থাৎ মানে সরাসরি অথবা মানে অ মানে সরাসরি না থেকেও শাসনভারটা যখন এই ক্যান্টনমেন্টে বন্দি ছিল, তখন কিন্তু আমাদের এই অগ্রগতি সাধিত হয়নি। এটা হলো বাস্তবতা, এটা আমার মনে হয় দেশবাসীকে একটা উপলব্ধি করতে হবে। ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে মানে শিক্ষা দীক্ষা স্বাস্থ্যসেবা অবকাঠামো উন্নয়ন প্রযুক্তি জ্ঞান প্রতিটি ক্ষেত্রেই যে অগ্রগতি, এটা কিন্তু যখনই রাজনৈতিক নেতৃত্ব ক্ষমতা এসেছে তখনই হয়েছে। এবং বিশেষ করে আমি এটুকু অন্তত দাবি করতে পারি দেশ যে 2009 থেকে 2023 পর্যন্ত আমাদের যে অভূতপূর্ব উন্নয়নটা, এটা কিন্তু প্রকৃতপক্ষে রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে আমরা যে প্রশাসন পরিচালনার ক্ষেত্রে আমরা যে নীতি আদর্শ আমাদের মহান মুক্তিযুদ্ধের আদর্শ নীতি অনুসরণ করেছি তারই ফলস্বরূপ আজকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্মের পর প্রজন্ম যারা আসবে তারাও যেন এই বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে পারে এবং গণতান্ত্রিক ধারাতে যেন অব্যাহত থাকতে পারে সেদিকে আমাদের বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। একদিকে COVID-19 অতিমারী, অপরদিকে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, যেটা আসলে সারা বিশ্বেরই জনজীবন মানে একেবারে আমি বলবো বিপর্যস্ত করে তুলেছে। এর মধ্যেও বাংলাদেশ অন্তত এটুকু বলবো যে আমরা আমাদের উন্নয়নের অগ্রযাত্রাটা অব্যাহত রাখতে সক্ষম হয়েছি, কিন্তু আমি জানি যে বারবার বাধা আসবে, প্রতিকূল অবস্থা আসবে। আর একটা শ্রেণী তো আছে যারা আমাদের মহান মুক্তিযুদ্ধে আমাদের সমর্থন করেনি বা আমাদের দেশের অভ্যন্তরীণ মুক্তিযুদ্ধে যারা বিশ্বাসই করে না বা সেই চেতনা ধারণ করে না, তাদের একটা বৈরী মনোভাব সবসময় আমাদের উপর থাকে এবং সেখান থেকে উত্তরণ ঘটিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এ বাধা বিপত্তি আসবে, কিন্তু সেটা আমরা কীভাবে উত্তরণ ঘটিয়ে আমাদের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখবে এবং জাতির পিতার যে স্বপ্ন দুঃখী মানুষের মুখে হাসি ফুটিয়ে সোনার বাংলা গড়ে তোলা, আমরা সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাব।